আমরা সবাই নিজেকে পরিবর্তন করতে চাই, কিন্তু জানি না কিভাবে পরিবর্তন করব। তাই আজকে আমরা কথা বলবো পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের জীবন পরিবর্তনকারী 3% ফর্মুলা নিয়ে। তো চলুন শুরু করা যাক। ব্রায়ান টেসি তার বই নো এক্সকিউজ দ্য পাওয়ার অফ সেলফ ডিসিপ্লিন, এই বইতে ব্রায়ান টেসি 3% ফর্মুলা উল্লেখ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে 3% ফর্মুলা কী? 3% ফর্মুলা হচ্ছে আপনি প্রত্যেক মাসে যে টাকা ইনকাম করেন তার 3% টাকা আপনি আপনার ক্যারিয়ারের উন্নতির জন্য ব্যয় করবেন। যেমন ধরুন আপনার প্রত্যেক মাসে ইনকাম 50,000 টাকা, তাহলে আপনি প্রত্যেক মাসে আপনার ক্যারিয়ারের উন্নতির জন্য ব্যয় করবেন 3% টাকা। মানে হচ্ছে 50,000-এর 3% মানে 1,500 টাকা প্রত্যেক মাসে আপনি আপনার ক্যারিয়ারের উন্নতির জন্য ব্যয় করবেন। আপনার বেতন বা ইনকাম কম বেশি হলে আপনি 3% ধরে হিসাব করে বের করতে পারেন এবং সেই পরিমাণ টাকা আপনি প্রত্যেক মাসে আপনার ক্যারিয়ারের উন্নতির জন্য ব্যয় করবেন। দেখবেন বছর শেষে আপনার ক্যারিয়ারের অনেক বড় রকমের একটা উন্নতি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই 3% টাকা আপনি কী কাজে লাগাবেন? এই 3% টাকা আপনি আপনার কাজের সাথে সম্পর্কিত বই কিনতে পারেন, আপনি বিভিন্ন ট্রেনিং করতে পারেন, আপনি কম্পিউটার শিখতে পারেন, আপনি বিভিন্ন সেমিনারে অংশ নিতে পারেন, আপনি আপনার কাজের সাথে সম্পর্কিত বিভিন্ন ম্যাটেরিয়ালস কিনতে পারেন, আপনি ভাষা শিখতে পারেন। দেখবেন এই 3% টাকা আপনার ক্যারিয়ারে ইনভেস্ট করার ফলে আপনার জীবন, আপনার ক্যারিয়ার সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যাবে। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন।